বন্ধুরা, আমরা এ পর্বে 17 নম্বর অঙ্কটি করব। 17 নম্বর অঙ্কে বলেছে, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলো না। মনে করো যে এই এবি সম্পূর্ণটা যদি এরকম হয় যে 64 মিটার, এটা কী করলো? সি বিন্দুতে ভেঙে গেল এবং মাটিতে স্পর্শ করলো ডি বিন্দুতে। তো এখানে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বলেছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এই সিএ, অর্থাৎ এই যেটুকু হেলে আছে মাটির সাথে স্পর্শ করে আছে, সেইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি যে খুঁটির দৈর্ঘ্য 64 মিটার। এখন এই যে খুঁটির দৈর্ঘ্য রয়েছে, এই সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য আমরা পাবো হলো এবি, তাই নয়? সম্পূর্ণ খুঁটিটি হলো এবি। তাহলে এই সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য হলো এবি, 64 মিটার। তাহলে এই যে সিডিটুকু রয়েছে এটা কত? এই যে এসি থেকে, অর্থাৎ 64 থেকে যদি আমরা এসি বিয়োগ দিই, তাহলেই কিন্তু আমাদের কি বের হয়ে যাবে, অর্থাৎ এখান থেকেও যদি আমরা এই যে 64টা থেকে টোটাল দৈর্ঘ্যটা থেকে যদি আমরা এই বিসি এই অংশটুকু বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা সিডি অংশটুকু পেয়ে যাব বা এসি অংশটুকু পেয়ে যাব, কারণ এসি অংশটুকু আর সিডি অংশটুকু সমান। তাহলে এই সিডি ইকুয়াল আসবে হলো 64, সম্পূর্ণটার থেকে বিসি যদি বিয়োগ করে দিই তাহলে আমরা সিডি পেয়ে যাব। তাহলে এবার আমরা একটা কাজ করব, সেটা হলো যে ত্রিভুজ বিসিডি, এই বিসিডি এর জন্য সাইন, এখানে দেখো আমাদের কিন্তু এই লম্ব এবং অতিভুজের মধ্যে কিছুটা সম্পর্ক রয়েছে এবং দেয়া রয়েছে, সেখান থেকেই কিন্তু আমরা মানটা বের করতে পারবো। সেজন্য আমাদের উচিত হলো যে এখানে সাইনের ত্রিকোণমিতিক অনুপাতটা নেওয়া, কারণ সাইনের সাথে লম্ব এবং অতিভুজের সম্পর্ক রয়েছে। তাই আমরা এখানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল বিসি বাই সিডি নিলাম, সাইন 60 ডিগ্রির মানটা বসাই দেবো, √3/2 ইকুয়াল বিসি বাই 64 মাইনাস বিসি আসলো। তাহলে বন্ধুরা, এখানে যখন এই যে দেখো বিসি এবং সিডি সমান হলো 64 মাইনাস বিসি, তাহলে আমরা এবার যদি আর্গুমেন্ট করে দিই, তাহলে 2BC ইকুয়াল 64 √3 মাইনাস বিসি √3 হয়ে যাবে। তাহলে আমরা এই বিসি মাইনাস বিসি √3টাকে যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে প্লাস বিসি √3 হবে। এবার আমরা এখান থেকে বিসি কমন নিলাম, তাহলে থাকলো 2+√3, এখানে 64 √3 থাকবে। তো বিসি এই 2+√3টা যদি এদিকে নিয়ে এসে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের বিসি এর মানটা বের হবে 29.702 মিটার, অর্থাৎ আমরা কিন্তু এই বিসি এর মানটুকু পেয়েছি। তাহলে সম্পূর্ণ মানটা থেকে যদি বিসি এর মানটা বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সিডি এর মানটা পেয়ে যাব। তাহলে এই জন্য আমরা সিডি থেকে দেখো 64 - 29.702 ইকুয়াল 34.298 মিটার, এইটা হলো আমাদের আমাদের এই সিডি অংশটুকুর দৈর্ঘ্য, অর্থাৎ যেটি ভেঙে গেছিল, অর্থাৎ ভাঙা অংশের দৈর্ঘ্য। তো বন্ধুরা, আমরা এবার 18 নম্বর অঙ্কটি করব। তো 18 নম্বর অঙ্কটি করার আগে আমাদের যে কাজটি করতে হবে, সেটি হলো যে প্রশ্নটি ভালো করে পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে আসলে প্রশ্নটিতে কী বলেছে। তো এখানে দেখো বলেছে যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে একটি মাটি স্পর্শ করে। তো দেখো বন্ধুরা, এখানে বলেছে যদি এই এবি একটি গাছ হয়, এটা ডি বিন্দুতে কী করলো, এমনভাবে ভাঙলো যে এখানে নিচে পড়ার সাথে এটি কী করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এবং সেটি কী করেছে, মাটির, অর্থাৎ এই গাছটার গোড়া থেকে 12 মিটার দূরে সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা কিন্তু এখানে বিসিটা পেয়ে গেছি এবং এখানে যে কোণটি রয়েছে সেটাও কিন্তু আমরা পেয়েছি, যে 30 ডিগ্রি কোণ এখানে পাওয়া গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমাদের কিন্তু বলেছে যে সম্পূর্ণ গাছটির, তাহলে সম্পূর্ণ গাছটির যদি আমরা দৈর্ঘ্য বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে এই যে বিডির মাপও বের করতে হবে, আবার এ থেকে ডি পর্যন্ত বের করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা যে কাজটা করব, যে মনে করি যে এই এবিটা হলো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, তার ডি বিন্দুতে ভেঙে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং সি বিন্দুতে গাছটি কী করেছে, মাটিতে স্পর্শ করেছে। তাহলে বিসি সমান হলো 12 মিটার এবং এই ডি কোণটি হলো 30 ডিগ্রি। তাহলে বন্ধুরা,
এবার দেখো যে বিসিডি এ, এই ত্রিভুজ বিসিডি এ 10 30 ডিগ্রি। দেখো বন্ধুরা, তোমরা একটু এদিকে ঘোরাই নিবা এরকম করে, তাহলে দেখো সহজেই বুঝতে পারবা যে আমার যখন এইটা কোণ হবে তখন কিন্তু এই বিসিটা হবে আমার লম্ব। তাহলে 10 30 ডিগ্রি এর মানটা কিন্তু তখন আসবে কত, আসবে যে বিসি বাই পিডি, তখন এইটা হলো এখানে ভূমি হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, এবার আমরা দেখো এই যে বিসি বাই বিডি, 10 30 ডিগ্রি সমান বিসি বাই বিডি নিলাম। এবার বিসির মানটা 12 আর বিডির মানটা কিন্তু নেই, তো বিডির মানটা আমরা পাবো 12√3 আর গুণনের মাধ্যমে। তো এবার আমরা যেহেতু বিডির মানটা পেয়ে গেছি, তাহলে আমাদের কিন্তু এডির মানটা বের করতে হবে। তো আবার বন্ধুরা, যদি আমরা এবার এই কাজটা করি, এই যে এডি অংশটুকু কোনটুকু, এই যে এডি পর্যন্ত ভেঙে কিন্তু এই গাছটির বাকি অংশ মাটিতে স্পর্শ করেছে, অর্থাৎ সিডি হলো কি এডি এর সমান। তাহলে আমরা যদি সিডিটা বের করতে পারি এবার, তাহলে দেখো যে এই লম্বর সাথে অতিভুজের সম্পর্ক হলো সাইনের সাথে, তাই আমরা এখানে সাইন 30 ডিগ্রি বিবেচনা করলাম। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি সমান বিসি বাই সিডি। তাহলে বন্ধুরা, এইবার যে কাজটা করবো, দেখো এখানে বিসি রয়েছে 12 আর সিডি রয়েছে, তাহলে সিডি সমান বের হলো 24। তাহলে দেখো সিডি সমান 24 বের করেছি এবং বিডি সমান বের করেছি হলো 12√3। তাহলে আমরা যদি এই সিডি আর এডি যেহেতু সমান, তাহলে আমরা যখন এবি এর মানটা বের করবো, তাহলে এডি প্লাস বিডি, তাহলে এডি এর মানটা সিডি এর মানের সমান আর বিডি, তাহলে সিডি সমান 24, বিডি সমান 12√3। যদি আমরা এটাকে যোগ করি তাহলে হবে 44.784 মিটার। এইটা হলো আমাদের সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। ধন্যবাদ সবাইকে।